এবারে আনন্দ আড্ডা চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মোহাম্মদ আকাশের কাছে আবারও ফিরে এলাম আপনার কাছে শুরুতে যেটা বলছিলাম যে আড্ডা দেব কিন্তু আড্ডা শুরুটা করব গান দিয়ে কোন গানটি শোনাবেন প্রথমে আমি যে অ্যালবামের কাজ করছি প্রথম গান দিয়ে আমি শুরু করছি গানটির গীতিকার ও সুরকার খন্দকার ফারুক তোমাদের মাঝে আজ প্রথম গানের পাখি হয়ে এসেছি জানি না তোমাদের ভালোবাসা আমার গানের সাথে মিলবে কে জানি না তোমাদের ভালোবাসা আমার গানের সাথে মিলবে কে তোমাদের মাঝে আজই প্রথম গানের পাখি হয়ে এসেছি জানি না তোমাদের ভালোবাসা আমার গানের সাথে মিলবে কে জানি না তোমাদের ভালোবাসা আমার গানের সাথে মিলবে কি জানি না তোমাদের মন সুরেকার টানে বাজে জানি না তোমাদের মোন কোন সে বিরহে কাঁদে জানি না তোমাদের মন কোন সুরেকার টানে বাজে জানি না তোমাদের মন সে বিরহে কাঁদে জানি না আমিও সেই স্বপ্নে চেয়ে থাকি তোমাদের মাঝে আজেই প্রথম গানের পাখি হয়ে এসেছি জানি না তোমাদের ভালোবাসা আমার গানের সাথে মিলবে জানি না তোমাদের ভালোবাসা আমার গানের সাথে মিলবে কে না অসাধারণ গানের কথাই যে বিষয়টি ছিল যে আপনি গানের পাখি হয়ে প্রথমবার এসেছেন যত প্রথম আচ্ছা একটু জানতে চাই যে আপনার গানের সাথে যুক্ত হওয়া হলো কবে প্রথম ছোটবেলা থেকে গান ভালবাসি গান করি কাদের কাছ থেকে গান শেখা হয়েছে প্রথম হাতে করি আমাদের শহরে পারে পাবনা পাবনাকে উস্তাদের কাছ থেকে হাতে গরেন উস্তাদ নাসিম앗 షাব ওনার কাছে হাতে করি গরিnabla তারপরে উস্তাদ আমিরুল ইসলাম তারপর মালশ্রী গোস্বামী তাদের কাছে শিক্ষা নিয়ে আমি ঢাকাতে আসি ঢাকাতে আসা হলো কত বছর বয়সে ঢাকাতে আসি সাত আটের দিকে ঢাকাতে আসি দু হাজার আচ্ছা আমি ঢাকাতে আসি একটা গানের প্রোগ্রামে ওখানে ছিলেন প্রধান অতিথি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার ছিলেন ওখানে ছিলেন তো ওখানে আমার গান শুনে আমাকে বলল যে তুমি আমার সঙ্গে একটু দেখা করো তখন শ্রুতি স্টুডিওর অ্যাড্রেসটা দিয়েছিল আমাকে ওখানে স্যারের সঙ্গে আমি দেখা করি দেখা করার পর বলল যে তুমি আমাকে কিছু গান শোনাও আরও কিছু তোমার গান শুনব তখন আমি কিছু স্যারের গান যেগুলো স্যারের জনপ্রিয় গান আছে অনেক সে গানগুলি গাই আরেকটি গান শুনতে চাই আপনার কণ্ঠে কোন গানটি শোনাবে ছাড়া আমাকে একটা প্রোগ্রামে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পর গাড়ির ভিতর থেকে সারে একটা গান লেখেছিল শুরু করেছিল বললো যে আকাশ তুমি এই গানটা তুমি রাখো গো চাঁদ চাঁদ রাখো না আমার প্রিয়ত আমার বুকে আমার তামা আমার বুকে দেখে না যেন অন্য লোকে তোমায় দেখে না যেন অন্য লোকে ও গোচাঁদ ও গোচাঁদ যসো না লোকে রাখো না যে প্রেমে আমি জীবন কাটিয়েছি সেই প্রেমে আমি সুখী হয়েছি তোমার মনের গভীরে আকাশে মেঘ হয়ে ভেসেছি কত সীমানা যে ও চাঁদ গোচাঁদ জোসোনা লোকে রাখো না আমার তামা আমার বুকে আমার তামা আমার বুকে দেখে না যেন অন্য লোকে তোমায় দেখে না যেন অন্য লোকে ও গো চাঁদ ও গো চাঁদ যশো না লুকিয়ে রাখো না আপনার যে নতুন অ্যালবামটি আসছে সেই অ্যালবামে কার কার গান আছে কার লেখা বা কার সুর করা গানগুলো আছে এখানে সারের কিছু গান আছে আচ্ছা খন্দকার ফারুক সাহেবের কিছু গান আছে এই দুইটা মিলেই আমি দশটা গানের অ্যালবাম করছি আচ্ছা এটা কি আপনার প্রথম অ্যালবাম হ্যাঁ এটা আমার প্রথম অ্যালবাম ওই জন্যই তো ওই প্রথম ওই গানটাই তোমাদের মাঝে আজ এই প্রথম গানের পাখি হয়েছেছি এটা অ্যালবামকে মাথায় রেখেই গানটি লিখেছিলেন হ্যাঁ হ্যাঁ এই জগতে তো আমার প্রথম অ্যালবাম আচ্ছা আচ্ছা এখনকার সময় অনেকেই গানকে আসলে ভিউ দিয়ে মূল্যায়ন করে আপনার কি মনে হয় আপনার গানটি যখন রিলিজ হবে সেটা যদি কোটি কোটি ভিউ না পায় লক্ষ লক্ষ ভিউ না পায় তাহলে আপনি আপনার গানের চর্চা কি থামিয়ে দেবেন গানের মেন কথা সুর কথা সুর যদি ভালো থাকে গান ভালো হবে আপনার কতটুকু বিশ্বাস আপনার যে গান অ্যালবামটি আসতে চলেছে সেই কথাগুলো সেই গানের কথাগুলো বা সে গানগুলো আসলে কতটা শ্রোতাদের হৃদয়কে ছুঁয়ে যাবে আশা করি একটু আমি কেন ছাড়ে যে গানটা আছে ওগো চার লোকে লোকের এখন গানটা তো খুব সুন্দর কথা খুব সুন্দর সুর আহমেদ ইমতিয়াজ বুবসারের মৃত্যু পরে অনেকটা সময় পেরিয়ে গেছে অনেক দিন পেরিয়ে গেছে আপনি এত দিন পরে কেন সেই গানগুলো নিয়ে কাজ করছেন আর আগে কেন গানের গানের কাজগুলো শুরু করেননি মানে একটা গান করতে গেলে তো অনেক ব্যবসাপার মানে হিসাব-নিকাশ করে করতে হয় মানে যেটাই করব যাতে সাকসেস হতে হবে এই পর্যন্ত আমরা একটা গান শুনবো কোন গানটি শোনাবেন আমি একটি সিনেমার গান করি যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরু নামার হৃদয় জুড়ে নামে অথই আধার যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন নামার হৃদয় জোরে নামে অথয়া আধার। বাকিটা সময় যেন নামার। হৃদয় জুড়ে নামে অথয়া আধার। আপনি একটি বিখ্যাত গান আমাদেরকে শোনালেন যে গানটা আসলে ভীষণ দারুণ শ্রোতা প্রিয়তা পেয়েছিল সেই সময় থেকে এখন অবধি এই গানটি একই জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে এবারে আপনার কাছে একটু জানতে চাই আপনার ভালো লাগার সঙ্গীত শিল্পী কারা যাদেরকে আইডল মানেন সৈয়দ আব্দুল হাদি স্যার ওনার গান খুব ভালো লাগে ওনার গানে বেশি করি আর কার কার গান শোনেন ওপার বাংলার কিশোর কুমারের গান শুনি গান খুব ভালো লাগে দুজন হলো এছাড়া আর কাদের গান শুনেন খুব ভালো লাগে প্লেব্যাক করার ইচ্ছা আছে কিনা বা কোনো সুযোগ সামনে আছে আছে ইচ্ছা আছে অবশ্যই করব গানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ইচ্ছা আছে এই ভালো কিছু করার গানের আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং সেই সাথে আমাদেরকে গান শোনানোর জন্য আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের অনুষ্ঠান শেষ করব আপনার কণ্ঠেটি গান শুনতে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নি আসি প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার একশো দশ বীরত্তম সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি মার্কিন সাংবাদিক অ্যান্ড্রি রুনির একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন যখন কেউ থাকে না তখন যে হাসি আপনার মুখে ফুটে ওঠে সেটি প্রকৃত হাসি প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এবারে গান বাংলা ভীষণকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য ওই চাঁদ উঠে ডুবে যায় ফিরে আসে আবার ওই চাঁদ উঠে ডুবে যায় ফিরে আসে আবার আকাশের সাথে তার এত বেশি ভাব যে সে ভোলেনি তারে কখনো আকাশের সাথে তার এত বেশি ভাব যে সে ভোলেনি তারে কখনো ফিরে এসো ফিরে আমি তোমার জন্য আছি এখনো ওই চাঁদ উঠে ডুবে যায় যদি কোনো দিন ভুল ভেঙে যায় সেদিন হলেও কাছে এসো দেখতে পাবে তুমি সঙ্গীহীনা সঙ্গেহীনা আছি আজ যদি কোনো দিন ভুল ভেঙে যায় সেদিন হলে কাছে এসো দেখতে পাবে তুমি সঙ্গীহীনা সঙ্গীহীনা আছি আজ কাছে আসতে যদি চাও তুমি তবে যখন তখন চলে এসো ফিরে এসো ফিরে এসো আমি তোমার জন্য আছি এখনো ওই চাঁদ উঠে ডুবে যায় ফিরে আসে আবারও আকাশের সাথে তার এত বেশি ভাব যে সে ভোলেনি তারে কখনো আকাশের সাথে তার এত বেশি ভাব যে সে ভোলেনি তারে কখনো ফিরে এসো ফিরে এসো আমি তোমার জন্য আছি এখন